হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। এভাবেই এগিয়ে চলেছি জীবনের যাত্রায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফুল ভিডিও। দেখে বুঝতেই পাচ্ছেন যে আজ আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি রোল বানাচ্ছি, আর এটা হচ্ছে চিকেন রোল। ঘরোয়া পদ্ধতিতে আর টেস্টি পুষ্টিকর চিকেন রোল বানাতে গেলে খুবই সহজে আপনারা বানিয়ে ফেলবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। চিকেন রোল করতে অবশ্যই চিকেন লাগবে, আর আমার ফ্রিজে কিছু চিকেন ছিল, সেই দিয়েই আমি চিকেন রোলটা বানাবো। তার সঙ্গে লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, খুব বেশি কিছু লাগছে না। তো এই গোটা আছে, এগুলোকে আমি এখন পিস পিস করে কাটবো। আর চিকেনগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু লেবুর রস আর সয়া সস মিশিয়ে মেখে রাখবো। এটা এদিকে মাখানো থাক, আর পরবর্তী স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ময়দা ওইদিকে একটু রিফাইন অয়েল, আমার কাছে রাইসব্যান অয়েলই থাকে, আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু ফোন হাত দিয়ে এক হাতে ধরে করছি, তাই জন্য দেখাতে ভালো পারছি না, আবার রেখে রেখেও আবার মেখ মাখিয়ে নিচ্ছি ঠিক মতো। ভালো করে অল্প অল্প জল দেবো আর ভালো করে মাখিয়ে নিতে হবে, একবারেই কিন্তু সব জল ঢেলে করবেন না, আস্তে আস্তে করে জল দেবো, আবার মাখাবো। এমনিভাবে পুরোটা ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে ঢেকে। আশা করি চিকেন রোল সকলেরই ভালো লাগে, ছোট থেকে বড় সকলেরই একটা পছন্দের খাবার, টিফিনের জন্য তো একদম জবরদস্ত, আমারও খুব ভালো লাগে। আর সেটা যদি খুবই ভালোভাবে বানানো হয় আর ঘরোয়া পদ্ধতিতে, তাহলে তো কথাই নেই। আমার ময়দাটা মাখাও হয়ে গেল কথা বলতে বলতে, আর আপনারা চাইলে এখানে অল্প আটা দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ময়দা দিয়ে মেখেছি, আপনারা অল্প আটা মিশ্রণ করতে পারেন। এখানে ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আদা রসুনটা বেশ কুচি করে করেছি, আপনারা একটু আদা রসুন পেস্টও করে নিতে পারেন, আদা রসুন কুচি তো আছে, অল্পখানি পেস্ট করেও নিতে পারেন। তো এইগুলোই ব্যাস, আপনারা এবার দেখতে থাকুন বাকি কীভাবে আমি করছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে, মানে রাইস ব্রান অয়েল, আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচড়া করব। নাড়াচড়া করার পরই বেশি লাল লাল করে এখানে ভাজতে যাব না, এখানে আমি চিকেনগুলো একটু ভাজার পরই দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর আপনারা আদা রসুন পেস্ট যদি করে থাকেন, তাহলে কিছুক্ষণ পরেই আদা রসুন পেস্টটাও দিয়ে দিতে পারেন, এরকম কষানো অবস্থায়। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব, ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করব। ভালোভাবে ফ্রাই করার পর আমি হালকা চিনি দেব এখানে, আপনারা চাইলে নাও দিলে কোনো অসুবিধা নেই। আর এরপর আমি ভালো করে ভাজার পর টমেটোগুলো দিয়ে দিলাম, স্লাইস করে রাখা টমেটোগুলো। যেহেতু এক হাতে ফোন ধরে আর খুন্তি নাড়াচ্ছি, তাই জন্য একটু দেখাতে আর নাড়াতেও অসুবিধা হচ্ছে। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়েছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনারা চাইলে একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আমি একদম কম দিয়েছিলাম হালকা করব বলেই। আর আমি এখানে হলুদ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সসের পর সয়া সস আর চিলি সস দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে।
সয়া সস দিয়ে দেওয়া হলো। যেহেতু সসের মধ্যে নুন থাকে তাই জন্য নুনটা আন্দাজ মাত্র দিতে হবে, নুনের পরিমাণ যেন বেশি না হয়। এরপর আমি নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো, আর মাংসটা বেশ কষে এসছে আর তেলও ভালো করে বেরিয়ে এসছে। তেল যখনই বেরিয়ে আসবে সম্পূর্ণ তাহলেই মনে হবে, বোঝা যাবে যে ভালোভাবেই কষানো হয়ে এসছে। আমি এখানে লঙ্কা গুঁড়ি যেটাই দিয়েছিলাম সেটা কিন্তু ঝাল হয়নি, এখানে নামানোর আগেই আমি লঙ্কাগুলো দেব। আর আমরা যেহেতু ঝাল কম খাই তাই জন্য ঝাল কমই দিয়েছি। আর লেবুর রসটা এখানে দিলাম, আপনারা এখানে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি রোলটা বানাবার সময় দেখিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে চিকেনের যেটা দেওয়া হবে রোলের মধ্যে, দেখুন সম্পূর্ণ সুন্দরভাবে কষে এসছে। আর এইটাই আমি যদি রোলের মধ্যে দিই খুবই টেস্টি হবে। এবার আমি গোলা গোলা করে ওই ময়দাটা বেলে নিয়েছিলাম, আর যতগুলো বানাতে হবে রোল ততগুলো আমি ছেঁকে নিয়েছি। এইভাবে কম তেলে আপনারা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। উপর থেকে হালকা তেল দিয়ে দিয়েছিলাম, আমি দু তিনটা একসঙ্গে করে দিচ্ছি, কারণ কি তাতে তেলটাও কম লাগে। এইভাবে উপরে উপরে বেশ খুন্তি দিয়ে চেপে চেপে করতে হবে, তেলগুলো যাতে সবগুলোতে জায়গায় লাগে। এবার পরোটাগুলো আমার হয়ে গেছে, এরপরে এই পরোটাগুলোকে নিয়েই রোলগুলো বানানো হবে। মাঝখান দিয়ে দিয়ে দেওয়া হলো গ্রেভিটা। এবার উপর থেকে কাঁচা পেঁয়াজ, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এখানে। আমি এখানে লেবুর রস দিয়েছি, আগে যেহেতু লেবুর রস দেওয়া আছে সেই জন্য কম দিয়েছি। আপনারা লেবুর রস দিতেও পারেন নাও দিতে পারেন, আর সসটাও আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু সস দেওয়াই আছে। হালকা গোলমরিচও দিয়েছিলাম, আর নুনটা পরিমাণটা বুঝে অনেকে চাইলে বিট নবন দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাই পুরটা যেভাবে করা হয়েছে এটাই খুবই ভালো লাগবে, এভাবে মুড়িয়ে নিয়ে যদি খাওয়া হয়। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব সহজভাবে আর পুষ্টিকর। পুষ্টিকর তো বটেই, তাছাড়াও হেলদি অবশ্যই। আর শীতকালে মাঝে সাঝে এই ধরনের খাওয়া যায়, আর ঘরে ভালোভাবে বানালে। আমার বাকি পেজ লিংক দেওয়া আছে, সব কটায় নতুন পেজ প্রোডাক্ট আপডেট দেওয়া হয়, অবশ্যই ডিটেলসে দেখবেন আর গিয়ে আপডেট দেখে অবশ্যই ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।